ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মিরপুরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘণ্টা কয়েক একটানা বৃষ্টি শুরু হলে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পর্যন্ত পানি জমে যাচ্ছে। বৃষ্টিতে মিরপুর ১২ নম্বর কালসি, সাংবাদিক কলোনি, মিরপুর ১২ নম্বর বি ব্লক, সি ব্লক ও এর আশপাশের সড়ক ঘণ্টার পর ঘণ্টা জলাবদ্ধতার তৈরি হয়, যেখানে অনেক ছেলে মেয়েদের সাঁতার কাটতেও দেখা গেছে। কোনো কোনো স্থানে নৌকা নিয়েও বের হতে দেখা গেছে। তবে শুধু মিরপুরেই নয়, রাজধানী ঢাকার আরও অনেক এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লার রাস্তাঘাট তো রীতিমতো তলিয়ে যাওয়ার অবস্থা। অল্প বৃষ্টিতেই টাঙ্গাইলের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছেন পৌরবাসী, বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, শহরের বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ নালা নির্মাণ করেছে ঠিকই, কিন্তু তা কোনো কাজে আসছে না। নালাগুলো অগভীর ও মাটিতে ভরে গেছে, এ কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নালার ময়লা আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে। এছাড়া মুষলধারে বৃষ্টি হলে নালার নোংরা পানি সড়কের পাশে বিভিন্ন বাড়িতেও ঢুকে যায়, তখন অবর্ণনীয় দুর্ভোগ হয়। রাজশাহী নগরে অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরে বর্ণালী মোড়ের পেছনে এই জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন রাস্তা পারাপারকারী ও এলাকাবাসী। এলাকাবাসীর ভাষ্য, সামান্য বৃষ্টিতেই নগরের এই এলাকায় পানি জমে, দীর্ঘ ১৩ বছরেও জলাবদ্ধতার সমাধান করা হয়নি। রাজশাহী আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, রাজশাহীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিকেল ৪টায় বৃষ্টি শুরু হয়, শেষ হয় ৪:৩০টার দিকে। শামসুল আলম নামের এক বাসিন্দা বলেন, এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, রাস্তাটিও নিচু, ড্রেন অপরিষ্কার থাকে। ঋতিক হাসান নামের এক তরুণ বলেন, বৃষ্টি হলে রাজশাহীর কোথাও পানি জমুক আর না জমুক, এই এলাকায় পানি জমবেই। এলাকাবাসী জানান, ১৩ বছর আগে বর্ণালী মোড়ের পশ্চিম দিক দিয়ে রাজীব চত্বর হয়ে একটি বড় ড্রেন ছিল, রাস্তা নির্মাণের সময় সেই ড্রেনটি বন্ধ করা হয়। এরপর থেকেই এই এলাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার তৈরি হয়, ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকে। যান চলাচলে সমস্যা হয়, লোকজন হেঁটে যেতে পারে না, তারা দ্রুত জলাবদ্ধতা দূর করার আহ্বান জানান। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল কিংবা রাজশাহীতেই শেষ নয়, দুদিনের বৃষ্টিতে দেশের আরও নানান প্রান্তের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। অশনির প্রভাবে এই বৃষ্টিতে আপনার এলাকার কী অবস্থা? কমেন্ট করে জানিয়ে দিন এক্ষুনি। তার আগে অবশ্যই জানাবেন আপনি কোন এলাকা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।